একটি মনোরম গ্রাম অঞ্চলের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত পুরনো বাড়িতে একটি পরিবার বাস করত। প্রতিটি সদস্য তাদের মধ্যে বসবাস ইথারে উপস্থিত সম্পর্কে আনন্দিতভাবে অজানা ছিল। এই প্রণালী সত্য ইভলিন ও নামে পরিচিত বংশ পরস্পর পরিবারের ওপর নজর রেখেছিলেন। তাদের অভিভাবক আত্মা হিসেবে কাজ করেছিল। অনেক বছর আগে ইভলিন প্রথম পরিবারের কাছে হাজির হয়েছিলেন যখন লিলি নামের এক যুবতী অ্যাডিকে একটি পুরনো ফটো অ্যালবাম হোঁচট খেয়েছিল। লিলি যখন বিবর্ণ পৃষ্ঠাগুলি দিয়ে পাতায় পাতায় সে লক্ষ্য করল একটি পরিচিত মুখ তার দিকে ফিরে তাকাচ্ছে। তার নিজের মতো একই পান্না সবুজ চোখওয়ালা এক যুবতী। কতগুলি লিলি আর তার দাদি সরাহ ফটোগ্রাফের মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সারা চোখ বিষণ্ণতায় মেয়েকে ডেভেসে আসে যখন সে ইভলিনের গল্প বলতে শুরু করে। তাদের পরিবারকে ভূত তিনি ব্যাখ্যা করেছিলেন যে ইভলিন একটি প্রিয় কন্যা বোন এবং স্ত্রী ছিলেন, কিন্তু ভাগ্য তাকে খুব তাড়াতাড়ি নিয়ে গেছিলেন। ইভলিনের আত্মা আর তার আত্মীয়দের সাথে থাকতে বেছে নিয়েছিলেন পরিজনের মধ্যে সুরক্ষা এবং নির্দেশিত প্রদান করেছিলেন। বছরতে অতিবাহিত হওয়ার সাথে সাথে পরিবারটি ইভলিনের উপস্থিত গ্রহণ করে, তার অদেখা সহায়তার উপর নির্ভর করে থাকে। বাড়ির চারপাশ ছোটোখাটো ঝামেলা ইভলিনের কৌতুকপূর্ণ স্বভাবের জন্য দায়ী করা হয়েছিল। দরজা খোলা জিনিসপত্র পূর্ণ বিশ্বাস করা এবং পরিজন্মের সময় উৎসাহিতের শব্দ শুনে আসছিল। প্রিয় আড্ডা ছিল পত্রিক ও গাছ যা বাড়ির উঠানে মহিমাভাবে দাঁড়িয়ে ছিল। এর শাখাগুলি নিচে পরিবারটি গ্রীষ্মের উষ্ণ সন্ধ্যায় জড়ো হয়েছিল। তাদের পূর্বপুরুষদের গল্প সাথে একের অপরের সাথে মিলিত হয়েছিল এবং তাদের উপর নজরদারিকারী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল। পরিবারের সর্বকর্মী ও সদস্য এমিলি সবসময় ইভলিনের উপস্থিত প্রতি বিশেষভাবে সংমিশ্রণশীল ছিল। তিনি একাধিকভাবে ভৌতিক ও মূর্তি দেখেছেন বলে দাবি করেছেন। অন্যান্য জগতের অনুকরণকে বাড়ির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছেন। এমিলিদের বর্ণালী পূর্বপুরুষের সাথে গভীর সংযোগ অনুভব করে ও এখনকার গুলিওতে আনন্দিত হয়েছিল। এমিলি বড় হওয়ার সাথে সাথে তিনি পরিবারের ইতিহাস নিজেকে নিমজ্জিত করতে শুরু করেছিলেন। ইভলিনের জীবনী চারপাশের রহস্যময়গুলি উন্মোচন করতে আকুল হয়েছিলেন। তার অক্লান্ত গবেষণা তাকে আর্টিকের মধ্যে একটি লুকানো ডায়েরি আবিষ্কার করতে প্রচালিত করেছিল। এটি ইভলিনের নিজের কথার একটি মূল্যবান শিল্পকর্ম। তার পৃষ্ঠাগুলির মধ্যে একটি বিমৃত প্রেমের গল্প রয়েছে যা শতাব্দীব্যাপী বিস্মৃত একটি হৃদয়ের ব্যর্থতা প্রকাশ করে। গল্প দ্বারা মুগ্ধ এমিলির ইভলিনের করুণ ভাগ্যের পিছনে সত্য উন্মোচনের জন্য একটি মিশনে যাত্রা শুরু করে। তার পূর্বপুরুষের ভৌতিক ফিসফিস দ্বারা প্রচলিত হয়েছিল। তিনি থুলিময় ও আগায়গুলিতে তারা চালিয়ে তলিয়ে গেছিলেন, রহস্যময় ও কুলগুলির পাঠ্যতা করেছিলেন এবং দীর্ঘ ভুলে যাওয়া চিঠিগুলিতে একটি পথ অনুসরণ করেছিলেন যা তাকে শহরের প্রান্তে একটি ভুলে যাওয়ার কবরস্থানে নিয়ে গেছিলেন। আবছা সামুদ্রিক পাথরের মধ্যে এমিলির হৃদয় একটি স্পন্দন এড়িয়ে গেল, কারণ সে এমিলির প্রিয়তমের শেষ বিশ্রামের একটি শান্তি আবিষ্কার করেছিল। দুঃখ এবং অস্থির মিশ্রণ এমিলি তার পাশে ইভলিনের উপস্থিত অনুভব করেছিল। তার ভুতুরে হাঁটতে আলতো করে তার কাঁধে বিশ্রাম নিয়েছে। সেই মুহূর্তে এমিলি বুঝতে পেরেছিলেন যে পরিবারের ভূতটি কেবল একটি বর্ণালী সত্য নয়, এটি একটি ঈশানী প্রেমের প্রতীক যা সময় অতিক্রম করেছে। ইভলিন ও পরিবারের সাথে যাত্রা শুরু করেছিলেন সান্ত্বনা সুরক্ষা এবং প্রজন্মকে সংযুক্ত করে এমন অটুট বন্ধনের অনুসারক প্রদান করেছিল। সেদিন থেকে পরিবারে ইভলিনের আত্মা লালন পালন করতে থাকে। তা যখন পূর্বপুরুষদের ওকে গাছের নিচে গল্প এবং হাসি ভাগ করে নিত, তার কখন কখনও তাদের চোখের কোণে একটি ঝিলমিল চিত্রের আভাস ধরত। এভলিন তাদের পরিবারকে ভূত চিরকাল তাদের জীবনের এবং হৃদয়ের একটি অংশ।